তো আজকে আমি তোমাদের এসএইচএম বা সিম্পল হারমোনিক মোশনের বা সরল দোলগতির এইচসি বার্মার এক্সারসাইজের যে অঙ্কগুলো রয়েছে, এমনিতে সবগুলো অঙ্ক খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এইচসি বার্মার এক একটা অঙ্ক হচ্ছে এক একটা কনসেপ্ট। যদি আমরা এক একটা অঙ্ক ঠিক মতন করে বুঝে করতে পারি, আমাদের সেই অঙ্কের থেকেই কনসেপ্ট তৈরি হয়ে যাবে। তো সেইখান থেকে আমি 10টা ইম্পর্ট্যান্ট কোশ্চেন খুঁজেছি এবং তার থেকে আমি আজকে মানে পার্ট ওয়ানে 5টা কোশ্চেন করাবো, তারপরে এর পার্ট টুতে আরও 5টা কোশ্চেন করাবো। এইভাবে টোটাল 10টা কোশ্চেন আমি কমপ্লিট করবো, সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এমনিতে সবগুলো ইম্পর্ট্যান্ট, তার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট 5টা কোশ্চেন করাবো। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো এবং বোঝো, যদি কোনো রকম অসুবিধা থাকে সেটা তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো হ্যালো বন্ধুরা, আমি পার্থ, আর তোমরা দেখছো নিট, জেই এবং এইচএসের জন্য বাংলায় ফিজিক্স চ্যানেল পার্থস ফিজিক্স। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর মোর নিউ আপডেটস। তাহলে চলো কোনো রকম দেরি না করে, জাস্ট লার্ন উইথ ফান। তো দেখো, এসি বার্মার প্রথমে আমি সহজ কোশ্চেন করাবো একটা, তারপরে আস্তে আস্তে কঠিন কোশ্চেনের দিকে যাবো। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে এক্সারসাইজের 2নম্বর অঙ্ক। তো 2নম্বর অঙ্কতে বলেছে দ্য পজিশন, ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন অফ এ পার্টিকেল এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন আর ফাউন্ড টু হ্যাভ ম্যাগনিটিউডস 2 সেন্টিমিটার, 1 মিটার পার সেকেন্ড অ্যান্ড 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাট এ সার্টেন ইনস্ট্যান্ট। ফাইন্ড দ্য অ্যাম্পটিটিউড অ্যান্ড দ্য টাইম পিরিয়ড অফ দ্য মোশন। মানে এখানে বলে দিয়েছে যে এসএইচএম করা একটা পার্টিকেলের এক্স মানে পজিশন ভেক্টর হচ্ছে 2 সেন্টিমিটার, বা এটাকে বলা যেতে পারে 0.02 মিটার। ভেলোসিটি হচ্ছে, গতিবেগ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড, অ্যাক্সিলারেশন মানে ত্বরণ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাকে বের করতে বলেছে অ্যাম্পটিটিউড, অ্যাম্পটিটিউড মানে হচ্ছে কৌণিক, সরি মানে হচ্ছে এসএইচএমের বিস্তার, ঠিক আছে, কম্পন বিস্তার যেটাকে বলা হয়, আর টি হচ্ছে পর্যায়কাল বা টাইম পিরিয়ড। তো এই দুটো আমাকে বের করতে বলেছে, এটা যথেষ্ট সোজা একটা অঙ্ক। তো দেখো কী করে করছি, দেখো প্রথমে আমরা লিখতে পারি যে অ্যাক্সিলারেশন মানে এ মানে হচ্ছে ওমেগা স্কোয়ার ইনটু এক্স, এখানে ওমেগাটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তাহলে অ্যাক্সিলারেশন দেওয়া আছে এখানে 10, ওমেগা স্কোয়ার আমি জানি না, বের করব, আর এক্স, এক্স হচ্ছে 2 সেন্টিমিটার মানে হচ্ছে 0.02, তাহলে মানে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 10/0.02। তাহলে এটা ক্যালকুলেশন করলে পরে আমরা পাবো 500, তাহলে ওমেগা ইকুয়াল টু পাচ্ছি 500 তার রুট, তার মানে 10√5। তাহলে এটা হচ্ছে ওমেগা, ওমেগার যে ইউনিট সেটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, তার মানে এটা বেরোলো কৌণিক কম্পাঙ্ক বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এবার এটা কেন আমি বের করলাম, কারণ আমাকে বের করতে লাগবে টাইম পিরিয়ড আর অ্যাম্পলিটিউড। তাহলে প্রথমে আমি পর্যায়কাল বা টাইম পিরিয়ডটা বের করছি। তো টাইম পিরিয়ড বের করার জন্য আমার কী দরকার, আমরা জানি টি ইকুয়াল টু 2π/ওমেগা, টি ইকুয়াল টু 2π/ওমেগা, তাহলে পরে 2π লিখলাম উপরে আর ওমেগা হচ্ছে 10√5। তো এটা ক্যালকুলেশন করলে পরে আমরা পাবো হচ্ছে 0.28 সেকেন্ড, 0.28 সেকেন্ড, এটা হচ্ছে টাইম পিরিয়ড বা পর্যায়কালটা বেরোলো। দেখো এখানে আমি ক্যালকুলেশন করবো না, কারণ ক্যালকুলেশন করলে পরে অনেক বড় হয়ে যাবে, এমনিতে অঙ্কগুলো খুব বড়। তো শুধুমাত্র কনসেপ্টটা বোঝাবো, আর ক্যালকুলেশনের পার্টগুলো তোমরা করে দেখবে ক্যালকুলেটারে, সেগুলো দেখবে কিন্তু এরকমই বেরোবে। তো এখানে ক্যালকুলেশন পার্টটা আমি স্কিপ করে যাব, তোমরা শুধুমাত্র অঙ্কের কনসেপ্টটুকু বোঝো, ঠিক আছে। এর পরেরটা করছি, এর পরেরটা হচ্ছে অ্যাম্পলিটিউড বা কম্পন বিস্তার। তো অ্যাম্পলিটিউড বের করার জন্য আমার কী দরকার, দেখো এখানে দেওয়া রয়েছে কি ভেলোসিটি, তার মানে ভেলোসিটি মানে আমরা জানি ভি ইকুয়াল টু ওমেগা রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে ভেলোসিটির সূত্র কম্পনের ক্ষেত্রে, এসএইচএমের ক্ষেত্রে। তাহলে পরে ভি ইকুয়াল টু 1, ওমেগা ইকুয়াল টু হচ্ছে 10√5, আর এটা হচ্ছে রুটের ভেতরে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার উভয় দিকে আমি যদি বড়ো করে দিই তাহলে এটা কী দাঁড়াবে, এটা দাঁড়াবে 1, 10√5 বর্গ হচ্ছে 500, আর এটা দাঁড়াবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে পরে এখানে যদি আমরা লিখি তাহলে পাবো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1/500। এবার দেখো এক্স স্কোয়ার, এক্সের মান হচ্ছে 0.02, তার মানে এ স্কোয়ার আর 1/500 প্লাস এই এক্স স্কোয়ারটা ডান দিক গেল, আর এক্স মানে হচ্ছে 0.02 তার স্কোয়ার। তাহলে এখান থেকে আমি যদি পুরোটা ক্যালকুলেট করি
মানে স্কোয়ারের মান বের করার পরে আমি যদি এখানে রুট করি তবে এর যে মানটা পাবো সেটা পাবো 0.0489 মিটার, 0.0489 মিটার, যেটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 0.049 মিটার। তো 0.049 মিটারকে আমরা কী লিখতে পারি? আমরা লিখতে পারি 4.9 সেন্টিমিটার। তাহলে এটা হলো অ্যাম্পলিটিউড বা কম্পনের বিস্তার। তাহলে এখানে দুটো বেরিয়ে গেল, একটা টাইম পিরিয়ড আর একটা হচ্ছে অ্যাম্পলিটিউড বা কম্পনের বিস্তার। তাহলে চলো এর পরের অঙ্কে যাওয়া যাক। তো এরপরে চলে আসি 14 নম্বর অঙ্কতে। তো 14 নম্বর অঙ্কটাই বলেছে যে এ স্মল ব্লক অফ মাস এম ইজ কেপ্ট অন এ বিগার ব্লক অফ মাস ক্যাপিটাল এম হুইচ ইজ অ্যাটাচ টু এ ভার্টিক্যাল স্প্রিং অফ স্প্রিং কনস্ট্যান্ট কে অ্যাজ শোন ইন দ্য ফিগার। দ্য সিস্টেম অসিলেটস ভার্টিক্যালি। এর অ্যান্সারটা জানতে চেয়েছে যে ফাইন্ড দ্য রেজাল্টেন্ট ফোর্স অন দ্য স্মলার ব্লক ওয়েন ইট ইজ ডিসপ্লেসড থ্রু এ ডিস্টেন্স এক্স অ্যাভব দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। একটা একটা করে আমি অ্যান্সার করছি তার পরের অ্যান্সারে, পরের অ্যান্সারটা আমি পরের কোশ্চেনটা আমি পরে বলছি, মানে বি নম্বর কোশ্চেনটা পরে বলছি। তো প্রথমে কী বলেছে সেটা একটু বলে নিই বাংলাতে। সেটা হচ্ছে এই স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে, আর এখানে দুটো মাস আছে, একটা ক্যাপিটাল এম আর তার ওপর আছে একটা স্মল এম। এরপরে বলেছে এই দুটো ব্লককে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে, ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে সাম্যাবস্থা, ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে সাম্যাবস্থা, ইকুইলিব্রিয়াম পজিশন থেকে যদি এক্স ডিস্টেন্স ওপরে ওঠানো হয় তবে এই যে ছোটো ব্লকটা আছে এই ছোটো ব্লকের ওপর রেজাল্টেন্ট ফোর্স কত, মানে ছোটো ব্লকের ওপর লব্ধি বল কত, আমাকে বের করতে বলেছে ছোটো ব্লকের ওপর লব্ধি বল কত। ঠিক আছে, এটা হচ্ছে এর অ্যান্সারটা জানতে চেয়েছে, বি এর অ্যান্সারটা আমি পরে বলছি। তো কী করে করবো দেখো, প্রথমে দেখো এই যে স্প্রিংটা আছে, আমি মনে করলাম স্প্রিংটা প্রথমে ন্যাচারাল লেংথে আছে, মানে এর সাধারণ দৈর্ঘ্যে, সাধারণ দৈর্ঘ্য বলতে না স্প্রিংটার কোনো সংকোচন হয়েছে না স্প্রিংটার কোনো প্রসারণ হয়েছে। তো এরপরে আমি যদি স্প্রিংয়ের ওপর দুটো ব্লক রাখি, এই এম আর স্মল এম, তাহলে তাদের ভারের জন্য স্প্রিংটা কী হবে, খানিকটা নিচে নেমে আসবে, মানে স্প্রিংটা ঠিক মনে করলাম এই পজিশনে নেমে আসবে, সংকুচিত হওয়ার পর এই পজিশনে নেমে আসবে স্প্রিংটা। ঠিক আছে, তো দেখো এই যে সংকুচিত হয়ে নিচে নেমে আসলো, এই পজিশনটা হচ্ছে বা এই অবস্থানটা হচ্ছে সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম পজিশন। এবার দেখো, মনে করলাম প্রথম থেকে মানে ওপর থেকে নিচে ব্লকটা নামলো ওয়াই পরিমাণ, ওয়াই পরিমাণ নিচের দিকে নামলো, তাহলে পরে আমরা বলতে পারি যে এর যে টোটাল ভার, এই টোটাল ভার কত, এই টোটাল ভার হচ্ছে এম প্লাস এম ইন্টু জি ইকুয়াল টু কে ওয়াই। ঠিক আছে, এম প্লাস এম ইন্টু জি, এটা কাজ করছে নিচের দিকে, এই ফোর্সটা কাজ করছে নিচের দিকে, আর কে ইন্টু ওয়াই মানে স্প্রিংয়ের যে ফোর্স সেটা কাজ করছে ওপরের দিকে। তাহলে দুটো যদি সমান হয় তাহলে পরে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি এই ব্লকটা এখন সাম্যাবস্থাতে আছে বা ইকুইলিব্রিয়াম পজিশনে আছে। এইবারটা বলেছে এই পজিশন থেকে বা এই অবস্থান থেকে ব্লক দুটোকে ওপরের দিকে এক্স পরিমাণ সরানো হলো, ওপরের দিকে এক্স পরিমাণ সরানো হলো, তাহলে এটা হচ্ছে এক্স। তো এক্স পরিমাণ সরানোর পরে এই ছোটো ব্লকটার ওপর রেজাল্টেন্ট ফোর্স বা লব্ধি বল কত। এবারটা আমরা কি করব, এই যে ছোটো ব্লকটা আছে এই ছোটো ব্লকের আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকব, ফ্রি বডি ডায়াগ্রাম অর্থাৎ FBD ছোটো ব্লকটার ওপর। তো আঁকলে পরে দেখো কী হচ্ছে জিনিসটা, এটা হচ্ছে ছোটো ব্লক যার মাস হচ্ছে এম। তো দেখো এমের যে ভার অর্থাৎ এমের ভরের জন্য যে ভার কাজ করছে সেটা কাজ করছে নিচের দিকে, মানে ওয়েট অর্থাৎ MG। এরপরে দেখো এখানে বড় ব্লকটা ছোটো ব্লকের ওপর একটা নর্মাল ফোর্স বা প্রতিক্রিয়া ফোর্স ওপরের দিকে দেবে। আমরা জানি কোনো একটা অবজেক্ট যদি অন্য কোনো অবজেক্টের ওপর থাকে, মনে করলাম এই পেনটা যদি এই হাতের ওপর থাকে, তবে হাতও যেমন পেনটার ওপর একটা ফোর্স দিচ্ছে তেমনি পেনটাও কিন্তু হাতের ওপর একটা ফোর্স দিচ্ছে। তো পারস্পরিক এই যে ফোর্সটা কাজ করছে এদের দুজনের মধ্যে এটা হচ্ছে রিয়াকশান ফোর্স বা নর্মাল ফোর্স বা প্রতিক্রিয়া বল। তাহলে পরে ঠিক একইভাবে এই যে ছোটো মাসটা আছে অর্থাৎ স্মল এম, এর ওপর এই বড় মাসটা অর্থাৎ ক্যাপিটাল এম একটা ফোর্স প্রয়োগ করবে বা রিয়াকশান ফোর্স প্রয়োগ করবে, সেটা হচ্ছে মনে করলাম আর, সেটা কী মনে করলাম আর, নর্মাল ফোর্স মনে করলাম আর। এইবার দেখো এখানে যেহেতু এক্স ডিস্টেন্স আমি ওপরে তুললাম এই ব্লকটাকে, আবার যদি এক্স ডিস্টেন্স ওপরে তোলার পর ছেড়ে দিই তাহলে পরে কী হবে, এটা একটা
কম্পন ঘটাবে, অর্থাৎ এটা একটা সরল দোলগতি সম্পন্ন করবে। তো সরল দোলগতি যদি সম্পন্ন করে তাহলে পরে যে অ্যাক্সিলারেশন হবে বা ত্বরণ হবে সেটা কত হবে? সেই অ্যাক্সিলারেশন বা ত্বরণ হবে এ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার ইন্টু এক্স। এক্স দূরত্ব ওপরে উঠল, আর কৌণিক কম্পাঙ্ক যদি ওমেগা হয় তাহলে পরে ত্বরণ কত হবে? এ ইকুয়াল টু হবে ওমেগা স্কোয়ার ইন্টু এক্স। এরপরে দেখো এর যে ডিরেকশান হবে সেটা কোন দিকে হবে? এই ব্লক দুটো যদি ওপরের দিকে ওঠে তাহলে পরে এই যে ত্বরণটা হচ্ছে এই ত্বরণের ডিরেকশান হবে কিন্তু নিচের দিকে, কারণ আমরা জানি এ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। অ্যাকচুয়াল যে সূত্র সেটা হচ্ছে এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তো মাইনাস চিহ্নটা কেন ব্যবহার করা হচ্ছে? এক্স যেদিকে হবে তার উল্টো দিকে হবে ত্বরণ, তাহলে এক্স হচ্ছে ওপরের দিকে তার উল্টো দিকে হচ্ছে মানে নিচের দিকে হচ্ছে ত্বরণ। এরপরে দেখো এখানে ত্বরণ যদি নিচের দিকে হয়, অর্থাৎ কোনো একটা সিস্টেমের যদি ত্বরণ থাকে সেই যে সিস্টেমটা বা সেই যে ফ্রেমটা সেই ফ্রেমটাকে আমরা বলি নন ইনার্শিয়াল ফ্রেম। সেই ফ্রেমটাকে আমরা কী বলি? নন ইনার্শিয়াল ফ্রেম, এর বাংলাটা বলছি নন ইনার্শিয়াল ফ্রেম বা অজড়ত্বীয় মাধ্যম। এবার কোনো একটা বস্তু যদি অজড়ত্বীয় মাধ্যমে মুভ করে মানে চলাচল করে তবে সেই বস্তুটার ওপর যে ত্বরণ কাজ করবে অর্থাৎ এ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এস, তার যে দিক হবে সেটা হবে ওপরের দিকে। সেটা কোন দিকে হবে? সেটা হবে ওপরের দিকে। অজড়ত্বীয় মাধ্যমের যে ত্বরণ সেটার দিক কোন দিকে? নিচের দিকে, কারণ এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এবারটা অজড়ত্বীয় মাধ্যমে থাকার কারণে কোনো একটা বস্তুর ওপর যে ত্বরণ থাকে সেটার ডিরেকশান কিন্তু সবসময় উল্টো দিকে হয়, তাহলে এই ছোটো মাসটার ওপর মানে ছোটো ব্লকটার ওপর যে ত্বরণটা হবে সেটার ডিরেকশানটা হবে ওপরের দিকে। তাহলে পরে ওপরের দিকে যে ফোর্স হচ্ছে সেটা কত হচ্ছে? ত্বরণ ইন্টু ভর। তাহলে ভর কত? এম ইন্টু ত্বরণ। ত্বরণ কত? ওমেগা স্কোয়ার ইন্টু এক্স। তাহলে এখানে তিনটে ফোর্স কাজ করছে, একটা নিচের দিকে কাজ করছে এমজি, আর ওপরের দিকে কাজ করছে আর মানে রিয়াকশন ফোর্স বা নর্মাল ফোর্স বা প্রতিক্রিয়া বল, আর ওপরের দিকে এই অজড়ত্বীয় মাধ্যমের জন্য কাজ করছে এম ওমেগা স্কোয়ার এক্স। এবার যদি আমরা ফোর্সের ইকুয়েশন লিখি মানে বলের যদি আমরা সমীকরণ লিখি তাহলে পরে কী লিখতে পারি? তাহলে পরে লিখতে পারি আর প্লাস এম ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু এমজি। এখানে বলা যায় রেজাল্টেন্ট ফোর্স বা লব্ধি বল বের করতে। তো এই তিনটের মধ্যে লব্ধি বল কোনটা? এই তিনটের মধ্যে লব্ধি বল হচ্ছে এম ওমেগা স্কোয়ার এক্স। অর্থাৎ অজড়ত্বীয় মাধ্যমের জন্য যে লব্ধি বলটা কাজ করছে মানে যেই বলটা কাজ করছে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি লব্ধি বল। তো এম ওমেগা স্কোয়ার এক্সের মান কত? এখানে দেখো এম লিখলাম, এবারটা ওমেগা মানে কি? তো ওমেগা মানে আমরা জানি যে রুট কে বাই এম প্লাস এম, এটা হচ্ছে ওমেগার মান, রুট কে বাই এম প্লাস এম। তো ওমেগা স্কোয়ারের মান কত হবে? ওমেগা স্কোয়ারের মান হবে কে বাই এম প্লাস এম, রুটটা উঠে গেল তো কে বাই এম প্লাস এক্স, এম প্লাস এম ইন্টু কত? এক্স। তো এটা কী হচ্ছে? এটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স বা লব্ধি বল, এটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স বা লব্ধি বল। এটা গেল এ নম্বরের অ্যান্সারটা। এরপরে চলে আসি বিএডটাতে। তো দেখো এখানে বিএডটাতে জানতে চাইছে যে ফাইন্ড দ্য নর্মাল ফোর্স অন দ্য স্মলার ব্লক অ্যাট দিস পজিশন, হোয়েন ইজ দিস ফোর্স স্মলেস্ট ইন ম্যাগনিটিউড। তো প্রথমে বলে যে ফাইন্ড দ্য নর্মাল ফোর্স অন দ্য স্মলার ব্লক অ্যাট দিস পজিশন। তো আমার ফোর্সের যে ইকুয়েশানটা বেরিয়েছিল সেটা কত বেরিয়েছিল? সেটা বেরিয়েছিল এম ওমেগা স্কোয়ার এক্স প্লাস আর ইকুয়াল টু এম জি, এটা বেরিয়েছিল ফোর্সের ইকুয়েশান। এবার দেখো আমাকে বের করতে বলেছে নর্মাল ফোর্স। নর্মাল ফোর্স মানে হচ্ছে এই ছোটো ব্লকের ওপর এই বড় ব্লকটা যে ফোর্স দিচ্ছে সেই ফোর্সটা, তাহলে সেটা কোনটা? সেটা হচ্ছে কিন্তু ক্যাপিটাল আর, তার মানে আর এর যে মানটা হবে সেটাই হবে কিন্তু নর্মাল ফোর্স। তাহলে আর ইকুয়াল টু এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার এক্স, তার মানে এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার মানে হচ্ছে কে বাই এম প্লাস এম ইন্টু এক্স। তাহলে এটা যেটা বেরোলো সেটা বেরোলো কিন্তু নর্মাল ফোর্স বা প্রতিক্রিয়া বল ছোটো ব্লকটার ওপর।
এটা বি নম্বর কোশ্চেন। এইবারটা আমাকে জানতে চেয়েছে এই যে আটটা রয়েছে মানে নর্মাল ফোর্স, এর ভ্যালু কখন স্মলেস্ট হবে মানে সবচেয়ে কখন ছোট হবে, মানে কোন পজিশনে বা কোন অবস্থানে ছোট হবে। এবার দেখো আর ইকুয়াল টু হচ্ছে এম জি মাইনাস এম কে এক্স বাই এম প্লাস এম। তো এই যে পুরো ইকুয়েশানটা বেরোলো, এই ইকুয়েশানের মধ্যে কোন জিনিসটা রয়েছে যেটা পরিবর্তন করছে, মানে যেটার ভ্যালু চেঞ্জ করছে? এখানে কিন্তু একমাত্র ভ্যালু চেঞ্জ করছে কিন্তু এক্সের, একমাত্র ভ্যালু চেঞ্জ করছে কিন্তু এক্সের। তার মানে আর ছোট হবে নাকি বড় হবে সেটা নির্ভর করছে এক্সের মানের ওপর। যদি এই যে টার্মটা রয়েছে মানে এম কে এক্স বাই এম প্লাস এম, এই পরের যে টার্মটা রয়েছে সেটা যদি বড় হয় তবে বিয়োগফলটা কী হবে? বিয়োগফল হবে ছোট, তার মানে আরের ভ্যালু হবে সবচেয়ে ছোট। যদি এটার ভ্যালু বড় হয়, সরি এটার ভ্যালু যদি ছোট হয় তবে বিয়োগফল হবে বড়, তার মানে আরের ভ্যালু হবে বড়। কিন্তু আমি বের করতে চাইছি আরের সবচেয়ে ক্ষুদ্র মান, তার মানে আরের সবচেয়ে স্মলেস্ট ভ্যালু। তার মানে আরের সবচেয়ে স্মলেস্ট ভ্যালু মানে হচ্ছে এখানে এর যে ভ্যালুটা হবে মানে এম কে এক্স বাই এম প্লাস এম, এর ভ্যালু হবে সবচেয়ে বেশি। তাহলে এর ভ্যালু সবচেয়ে বেশি মানে কত হচ্ছে? এর ভ্যালু সবচেয়ে বেশি মানে হচ্ছে, এর ভ্যালু কখন বেশি হচ্ছে? যখন এক্সের ভ্যালু, এই যে এক্সটা রয়েছে এক্সের ভ্যালু এ হচ্ছে, এ মানে হচ্ছে কম্পনের বিস্তার। যখন এক্সের ভ্যালু অ্যাম্পলিটিউডের সমান হয় অর্থাৎ হায়েস্ট পয়েন্ট, হায়েস্ট পয়েন্ট বলতে এই স্প্রিংটা তো অসিলেট করছে মানে স্প্রিংটা সরল দৈর্ঘ্যতে কম্পিত হচ্ছে, কম্পিত হতে হতে সবচেয়ে ওপরে উঠে আবার যখন নামবে নিচের দিকে, তো সবচেয়ে ওপরের যে অবস্থানটা সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ, যেখানে এক্সের মান এর কম্পন বিস্তারের সঙ্গে সমান। তো সেই ক্ষেত্রে আর এর ভ্যালু হবে সবচেয়ে ছোট। ঠিক আছে, তো এটা গেল বি নম্বর কোশ্চেনটা, মানে বি নম্বরের অ্যান্সার। তো এরপরে বলেছে সি এরটা যে হোয়াট ক্যান বি দ্য ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড উইথ হুইচ দ্য টু ব্লকস মে অসিলেট টুগেদার। এখানে বলেছে হোয়াট ক্যান বি দ্য ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড উইথ হুইচ দ্য টু ব্লকস মে অসিলেট টুগেদার। এটা খুব মন দিয়ে বুঝবে। এখানে দেখো এই যে ব্লক দুটো একসঙ্গে ওপরে উঠছে আর নিচে নামছে, এরম করতে করতে এমন একটা সময় আসতেই পারে যখন এই রিয়াকশন যে ফোর্সটা রয়েছে মানে আর, এর ভ্যালু জিরো হয়ে যাবে। জিরো হয়ে যাবে মানে মনে করো আমার হাতের ওপর এই পেনটা রয়েছে, এইবারটা যদি আমি হাতটাকে হট করে নিচের দিকে নামিয়ে নিই, হট করে যদি নিচের দিকে আমি নামিয়ে নিই, তবে এমন তো আমার কন্ডিশান আসতেই পারে যখন পেনটা আর হাতের মধ্যে কোনো রকম টাচ থাকবে না, টাচ থাকবে না মানে এ দুজনের মধ্যে যে রিয়াকশান ফোর্স বা প্রতিক্রিয়া বলে সেটা শূন্য হয়ে যাবে, এরকম হতেই পারে। তো এখানে কোশ্চেনটা বলেছে যে এই দুটো ব্লকের ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ অ্যাম্পলিটিউড মানে বিস্তার কত হওয়া সম্ভব যখন কি না এদের মধ্যে যে প্রতিক্রিয়া বল সেটা সবচেয়ে কম হবে, যখন এদের মধ্যে প্রতিক্রিয়া বল সবচেয়ে কম হবে। ঠিক আছে, তাহলে পরে সবচেয়ে কম প্রতিক্রিয়া বল মানে কি? সবচেয়ে কম প্রতিক্রিয়া বল মানে আর এর ভ্যালু যখন জিরো হবে তখনই আমার বের করতে লাগবে এদের মধ্যে ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড কত বা এদের অ্যাম্পলিটিউড কত বা কম্পনের বিস্তার কত। তো দেখো যদি আর জিরো হয়, যদি আর জিরো হয় তাহলে ইকুয়েশানটা কী হবে? ইকুয়েশানটা হবে আর ইকুয়াল টু এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার এক্স, তার মানে এইটা, তার মানে জিরো ইকুয়াল টু আমি লিখতে পারি এম জি মাইনাস এম কে এক্স বাই এম প্লাস এম। তাহলে পরে এখানে এম এম কাটলো, তাহলে এক্সের যে মান বেরোলো সেটা বেরোলো জি এম প্লাস এম বাই কে, জি এম প্লাস এম বাই কে। এটা হচ্ছে সর্বোচ্চ অ্যাম্পলিটিউড বা ম্যাক্সিমাম কম্পোনেন্ট বিস্তার যখন এদের মধ্যে যে প্রতিক্রিয়া বল সেটা শূন্য হবে, মানে এদের মধ্যে প্রতিক্রিয়া বল শূন্য হলে কিন্তু একমাত্র এটা সম্ভব, ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউডটা সম্ভব। তো এটা গেল সি এর অ্যান্সারটা। তো এরপরে চলে আসি নেক্সট কোশ্চেনে, চলে আসি ষোলো নম্বর অঙ্কতে। তো ষোলো নম্বর অঙ্কতে বলেছে ইন ফিগার কে ইকুয়াল টু হান্ড্রেড নিউটন পার মিটার। তো কে ইকুয়াল টু হান্ড্রেড নিউটন পার মিটার, এম ইকুয়াল টু ওয়ান কেজি, এফ ইকুয়াল টু টেন নিউটন,
এর অ্যান্সারটা বলছি, মানে এর কোশ্চেনটা বলছি, ফাইন্ড দ্য কম্প্রেশন অফ দ্য স্প্রিং ইন দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। তো ইকুইলিব্রিয়াম পজিশনে এই স্প্রিং কতখানি কম্প্রেস করলো সেটা আমাকে বের করতে বলেছে। তো দেখো, এখানে আমি এফ ফোর্স প্রয়োগ করছি। তো প্রথমে মনে করলাম স্প্রিংয়ের যে লেংথ ছিল সেটা ছিল ন্যাচারাল লেংথে, মানে স্প্রিংয়ের কোনো রকম সংকোচন বা প্রসারণ ছিল না। তো ওই মুহুর্তে আমি একটা এফ ফোর্স এই ব্লকের মধ্যে প্রয়োগ করলাম। তো ব্লকে প্রয়োগ করার জন্য কীভাবে এই স্প্রিংটা সংকোচন করবে এবং স্প্রিংটা কিছুটা বাঁদিক সরবে, তো মনে করলাম বাঁদিকে ডেল্টা পরিমাণ সরলো। তো বাঁদিক সরার পর কী হবে, এটা ইকুইলিব্রিয়াম পজিশন বা সাম্যাবস্থায় চলে আসবে। তো যখন সাম্যাবস্থায় চলে আসবে তখন স্প্রিং ফোর্স কোন দিক কাজ করবে, স্প্রিংয়ের যে ফোর্স, স্প্রিংয়ের সেই ফোর্স কাজ করবে কিন্তু ডান দিকে, এবং এফ যে ফোর্সটা সেটা অলরেডি কাজ করছে কোন দিকে, বাঁদিকে। তাহলে পরে স্প্রিং যে ফোর্সটা হবে সেটা কত হবে, কে ইন্টু ডেল্টা। কারণ আমরা জানি যদি সংকোচন ডেল্টা পরিমাণ ঘটে এবং স্প্রিং কনস্ট্যান্ট যদি কে হয়, তবে স্প্রিংয়ের যে ফোর্স সেটা কী হবে, কে ইন্টু ডেল্টা। আর তার যে ডিরেকশান বা দিক হবে সেটা কোন দিকে হবে, সেটা হবে যেদিকে সংকোচন হচ্ছে তার বিপরীত দিকে, তার মানে ডান দিকে। তার মানে কে ডেল্টা হচ্ছে ডান দিকে আর এফ হচ্ছে বাঁ দিকে, এই দুটো হচ্ছে ইকুয়াল। তো এই দুটো ইকুয়াল মানে ডেল্টার যে মান বেরোবে সেটা হবে এফ বাই কে, যে মানটা আমি বের করব। তো এফ হচ্ছে 10 এবং কে হচ্ছে 100, তার মানে 0.1 মিটার, মানে এটা বেরোচ্ছে ডেলের মান। এর যে কোশ্চেনটা সেটা, এর অ্যান্সারটা জানতে চাইছে, ঠিক আছে। এরপর দেখো বিয়ে কী জানতে চাইছে, বিয়েরটা জানতে চাইছে, এ শার্প ব্লো বাই সাম এক্সটার্নাল এজেন্ট ইম্পার্টস এ স্পিড অফ 2 মিটার পার সেকেন্ড টু দ্য ব্লক টুয়ার্ডস লেফট, ফাইন্ড দ্য সাম অফ দ্য পোটেন্সিয়াল এনার্জি অফ দ্য স্প্রিং অ্যান্ড দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য ব্লক অ্যাট দিস ইনস্ট্যান্ট। মানে যেই মুহূর্তে ডেল্টা পরিমাণ সংকোচন হয়েছে, অর্থাৎ এখন যে স্প্রিংটা হবে সেটা ঠিক এরকম টাইপের হবে, ঠিক আছে। প্রথমে ব্লকটা এখানে ছিল, এখান থেকে ডেল পরিমাণ সরলো, সরে যাওয়ার পর এখানে চলে আসলো, এবং ফোর্স হচ্ছে এফ, মাস হচ্ছে এম এবং স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে। তো বলেছে এই মুহূর্তে একজন এসে বাইরে থেকে 2 মিটার পার সেকেন্ড স্পিড নিয়ে এই ব্লকে আঘাত করলো। তো যেই মুহূর্তে ব্লকে আঘাত করলো সেই মুহূর্তে স্প্রিংয়ের টোটাল এনার্জি, মানে স্প্রিংয়ের পোটেনশিয়াল আর কাইনেটিক এনার্জির যোগফল আমাকে বের করতে বলেছে। তো দেখো যেই মুহূর্তে এখানে আঘাত করলো সেই মুহূর্তে সংকোচন কত, সংকোচন ডেল্টা, তার মানে স্প্রিংয়ের যে পোটেনশিয়াল এনার্জি সেটা কত, সেটা হচ্ছে হাফ কে ডেল্টা স্কোয়ার। এবং যখন ব্লকে 2 মিটার পার সেকেন্ড স্পিড নিয়ে এসে ধাক্কা মারলো সেই মুহূর্তে ব্লকের স্পিড কত, সেই মুহূর্তে ব্লকের স্পিড হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, কারণ আমি তো এই স্পিড দিয়েই ধাক্কা মারছি। তাহলে পরে ব্লকের যে গতিশক্তি হবে বা কাইনেটিক এনার্জি হবে সেটা কত হবে, সেটা হবে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। আর ব্লকের যা শক্তি, গতিশক্তি, সেটাই কিন্তু স্প্রিংয়ের গতিশক্তি হবে, কারণ স্প্রিংটা তো ব্লকের সঙ্গে যুক্ত আছে। তার মানে টোটাল যে শক্তি হচ্ছে সেটা কত হচ্ছে, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। তার মানে এর আমরা ইকুয়েশন করলে পরে পাবো হাফ কে ডেল্টা স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার। এখানে যদি প্রত্যেকটা মান তোমরা বসিয়ে দাও, আমি ক্যালকুলেশনে যাচ্ছি না, তো প্রত্যেকটার মান বসালে পরে এখানে তোমরা পাবে বি এর যে মানটা সেটা হচ্ছে 2.5 জুল, এখানে পাবে 2.5 জুল। তো এটা গেল বি এর কোশ্চেন, ঠিক আছে। এখানে বের করতে বলেছে টোটাল এনার্জি। তো এরপরে চলে আসি সি এরটাতে। তো সি এরটায় বের করতে বলেছে যে ফাইন্ড দ্য টাইম পিরিয়ড অফ দ্য রেজাল্টিং সিম্পল হারমোনিক মোশন। সি এরটায় বের করতে বলেছে যে যখন হারমোনিক মোশন হচ্ছে, সিম্পল হারমোনিক মোশন বা সরল দোলগতি, তখন টাইম পিরিয়ড কত, টি ইকুয়াল টু কত। তো এমনি জানি আমরা টি ইকুয়াল টু 2π/ω। এবার দেখো 2π/ω, ওমেগা মানে হচ্ছে √k/m, তাই তো? তো √k/m মানে এখানে কী হবে, m/k। তাহলে এটার আমরা m এর মান 1 কেজি বসাবো, আর k এর মান যদি 100 বসাই, তাহলে পরে এর যে মান পাবো সেটা পাবো সিএটটা π/5 সেকেন্ড, সেটা পাবো π/5 সেকেন্ড। তাহলে এটা বেরোচ্ছে টাইম পিরিয়ড বা পর্যায়কাল। তো এরপরে চলে আসি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে বলেছে যে ফাইন্ড দ্য অ্যাম্প্লিটিউড, ফাইন্ড দ্য অ্যাম্প্লিটিউড। তো অ্যাম্প্লিটিউড বলতে এই যে সরল দোলগতি সম্পন্ন করছে এর অ্যাম্প্লিটিউড কত। তো এখানে দেখো যে স্প্রিংটা ছিল সেটা যখন আমি এফ ফোর্স প্রয়োগ করেছিলাম তখন ডেল্টা পরিমাণ বাঁদিক সরল। তো ডেল্টা পরিমাণ বাঁদিক সরার পর
যখন আমি 2 মিটার পার সেকেন্ড স্পিড নিয়ে আবার ধাক্কা মারলাম তখন আরও খানিকটা বাদিক সরবে, তো সেটা মনে করলাম এক্স পরিমাণ বাদিক সরলো। তো এক্স পরিমাণ যদি বাদিক সরে তাহলে পরে আমার বের করতে লাগবে অ্যাম্পলিটিউড। এইবার কোশ্চেনটা হচ্ছে অ্যাম্পলিটিউড মানে কোনটা? অ্যাম্পলিটিউড মানে কি এক্স বের করতে বলেছে নাকি এক্স প্লাস ডেল্টা বের করতে বলেছে? তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যখন কোনো একটা বস্তু সরল দুর্গতি বা এসএইচএম সম্পন্ন করি বা এসএইচএম যখন হয় একটা কোনো একটা বস্তুর, তখন এসএইচএমটা কার সাপেক্ষে হয়? কোনো একটা পয়েন্টের সাপেক্ষে হয়। তো ওই পয়েন্টটাকে আমরা বলি কি মিন পজিশন বা সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম। তো এখানে ইকুইলিব্রিয়াম কোনটা? তো এখানে ইকুইলিব্রিয়াম হচ্ছে যখন আমি এফ ফোর্সটা প্রয়োগ করছি, এফ ফোর্স প্রয়োগ করার পরে এই যে ডেল্টা পরিমাণ বাদিক সরল, এই ডেল্টা পরিমাণ বাদিক সরার পরই কিন্তু এর ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা শুরু হচ্ছে। প্রথমে কিন্তু শুরু হয়নি, কারণ প্রথমে যদি একটা স্প্রিং ন্যাচারাল লেংথে থাকে তাহলে পরে যতক্ষণ আমি ওখানে ফোর্স প্রয়োগ করছি ততক্ষণ ওখানে নিশ্চয়ই এসএইচএম হবে না। তো যখনই ফোর্স প্রয়োগ করব তখনই এসএইচএম হবে। তো ফোর্স প্রয়োগ করলে পরে প্রথমে সেইটা ইকুইলিব্রিয়ামে পৌঁছবে, তারপরে এসএইচএম হবে। তো ইকুইলিব্রিয়ামে পৌঁছচ্ছে কখন? ডেল পরিমাণ সরানোর পরে। তো ডেলটা পরিমাণ সরলো, বাস এবার ইকুইলিব্রিয়াম পজিশনে পৌঁছে গেল, মানে যেটাকে আমরা বলছি মিন পজিশন। এরপরে ও কী হবে? যখন 2 মিটার আমি ধাক্কা মারলাম 2 মিটার পার সেকেন্ড স্পিড নিয়ে, তখন এক্স পরিমাণ বাদিক সরলো। তার মানে আমাকে বের করতে লাগবে এক্সের মান, আমাকে কিন্তু এক্স প্লাস ডেল্টার মান বের করতে হবে না, আমাকে বের করতে হবে এক্সের মান। তো এক্সের মান কী করে বের করবো? তো এক্সের মান বের করবো প্রিন্সিপাল অফ এনার্জি কনজারভেশন, এনার্জি কনজারভেশনের সূত্রের সাহায্যে আমি এই এক্সের মানটা বের করবো। তো কীভাবে বের করবো দেখি। দেখো, যখন স্প্রিংটা এক্স পরিমাণ বাদিক সরলো তখন স্প্রিংয়ের টোটাল এনার্জি কত? যখন এক্স পরিমাণ বাদিক সরলো তখন স্প্রিংয়ের এনার্জি বলতে কিন্তু একমাত্র পটেনশিয়াল এনার্জি আছে, কারণ এক্স পরিমাণ বাদিক সরার পর ও থেমে গেছে, তার মানে ওর মধ্যে কোনো স্পিড নেই, তার মানে কাইনেটিক এনার্জি জিরো। যা এনার্জি আছে সব এনার্জি কিন্তু পটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি। তার মানে এক্স পরিমাণ সরার পরে এই স্প্রিংয়ের যে টোটাল শক্তি মানে স্থিতিশক্তি সেটা কত? সেটা হচ্ছে হাফ কে এক্স প্লাস ডেল্টা স্কোয়ার, এটা হচ্ছে স্প্রিংয়ের টোটাল স্থিতিশক্তি। তো এটা তো গেল এক্স পরিমাণ বাদিক সরার পর। তো যখন মিন পজিশনে ছিল, যখন এই অবজেক্টটা মিন পজিশনে ছিল তখন এই স্প্রিংয়ের টোটাল এনার্জি কত ছিল? তখন এই স্প্রিংয়ের টোটাল এনার্জি ছিল, দেখো ডেল পরিমাণ বাদিক সরেছে তারপরে এটা মিন পজিশনে এসছে। তো ডেল পরিমাণ সংকোচন যদি হয় তো মিন পজিশনে এই যে অবজেক্টটা আছে বা এই যে ব্লকটা আছে এই ব্লকের টোটাল যে স্থিতিশক্তি হবে সেটা কত হবে? সেটা হবে হাফ কে ডেল্টা স্কোয়ার, কারণ ডেল পরিমাণ সরার পরেই কিন্তু এক্স পরিমাণ সরেছে। তো প্রথমে আমাকে ডেলের হিসাবটা করতেই হবে, সেটা হচ্ছে কত? হাফ কে ডেল্টা স্কোয়ার প্লাস এই ব্লকটাকে আমি যখন স্পিড দিলাম 2 মিটার পার সেকেন্ড তখন এই ব্লকের একটা গতিশক্তি রয়েছে, সেটা কত? হাফ এম ভি স্কোয়ার প্লাস, দেখো এখানে একটা ফোর্স কিন্তু প্রয়োগ হচ্ছে, সেটা কত? এফ। এই ফোর্সটা কিন্তু এখান থেকে এখানে সবসময় প্রয়োগ হচ্ছিলো, আগেও প্রয়োগ হয়েছিলো পরেও প্রয়োগ হচ্ছে, তো এফ ফোর্সটা কিন্তু আছে। তো এফ ফোর্স প্রয়োগের জন্য এর ডিসপ্লেসমেন্ট কত ঘটলো বা সরণ কত ঘটলো? এর সরণ ঘটলো এক্স পরিমাণ, তার মানে এখানে হবে এফ ইনটু এক্স, এখানে কী হবে? এফ ইনটু এক্স। তো এখান থেকে যদি আমরা এক্সের হিসাব করি, এক্সের হিসাব তোমরা নিশ্চয়ই করতেই পারবে, কারণ সব অঙ্কেরই এক্সের এই ধরনের অঙ্কের বীজগাণিতিক ফর্মুলা ইউজ করে অনেক কিছু করা যায়। তো এক্সের যে মানটা বেরোবে সেটা অ্যাকচুয়ালি বেরোবে কত? সেটা বেরোবে 0.2 মিটার বা 20 সেন্টিমিটার। তো 0.2 মিটার বা 20 সেন্টিমিটার, এটা বেরোচ্ছে এক্স বাই অ্যাম্পলিটিউড, ঠিক আছে। তো এরপরে চলে আসি নেক্সটে, ডিএটার পরে ইয়েরটায় বলেছে রাইট দ্য পোটেনশিয়াল এনার্জি অফ দ্য স্প্রিং ওয়েন দ্য ব্লক ইজ অ্যাট দ্য লেফট এক্সট্রিম। লেফট এক্সট্রিম বলতে যখন এই ব্লকটা একেবারে বাদিক থাকবে, একেবারে বাদিকে থাকবে, তখন এই এই যে ব্লকটা আছে মানে এই যে স্প্রিংটা আছে স্প্রিংয়ের টোটাল পোটেনশিয়াল এনার্জি কত? তাই তো? হ্যাঁ, দ্য টোটাল পোটেনশিয়াল এনার্জি ওয়েন দ্য লেফট এক্সট্রিম। ওকে, টোটাল পোটেনশিয়াল এনার্জি কত হচ্ছে? তখন টোটাল পোটেনশিয়াল এনার্জি হচ্ছে হাফ কে এক্স প্লাস ডেল্টা স্কোয়ার, কারণ ডেল পরিমাণ তারপরে এক্স পরিমাণ, তো টোটাল হচ্ছে এক্স প্লাস ডেল্টা, মানে হাফ কে এক্স প্লাস ডেল্টা স্কোয়ার, এটা হচ্ছে টোটাল পোটেনশিয়াল এনার্জি যখন একেবারে বাদিক থাকবে। তো এখানে কে এর মান, এক্স এর মান আর ডেল্টার মান বসালে পরে আমরা এর ভ্যালু কত পাবো? আমরা এর ভ্যালু পাবো 4
4.5 জুল, 4.5 জুল। তো এটা গেল ইয়েরটা, এরপরে আসছে এফেরটা। তো এফেরটা জানতে চাইছে, রাইট দ্য পোটেন্সিয়াল এনার্জি অফ দ্য স্প্রিং ওয়েন দ্য ব্লক ইজ অ্যাট দ্য রাইট এক্সট্রিম। এটা ইম্পর্টেন্ট, ইজ অ্যাট দ্য রাইট এক্সট্রিম। তো রাইট এক্সট্রিম বলতে বুঝিয়েছে যে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে রাইট এক্সট্রিম, ইকুইলিব্রিয়াম পজিশন থেকে রাইট এক্সট্রিম। তার মানে ইকুইলিব্রিয়াম পজিশন হচ্ছে এইটা, এই পয়েন্টটা। তো এই পয়েন্ট থেকে রাইট মানে কি, এক্স পরিমাণ রাইটে। কারণ মেন পজিশন যদি এটা হয় তাহলে এক্স পরিমাণ যদি লেফটে হয়, তাহলে সরল দোলগতি যদি সম্পূর্ণ করে কোনো একটি কণা, তাহলে যতটা এক্স পরিমাণ বাঁদিক সরবে ততটাই এক্স পরিমাণ ডান দিকে সরবে। তো রাইট এক্সট্রিম মানে এক্স পরিমাণ ডান দিকে। তো এক্স পরিমাণ ডান দিকে টোটাল এনার্জি আমাকে বের করতে বলেছে, মানে পোটেনশিয়াল এনার্জি আমাকে বের করতে বলেছে। তো দেখো, শক্তির এনার্জি সূত্র অনুযায়ী, মানে শক্তির কনজারভেশনের সূত্র অনুযায়ী আমরা কী বলতে পারি যে টোটাল এনার্জি কনজার্ভ থাকবে? তাহলে পরে এর লেফট এক্সট্রিমে টোটাল এনার্জি কত? 4.5 জুল। তাহলে হিসেব মতন রাইট এক্সট্রিমেও 4.5 জুল থাকার কথা, কিন্তু 4.5 জুল তো থাকবে না। কেন থাকবে না? কারণ অলরেডি একটা ফোর্স, এফ ফোর্স কিন্তু এখানে প্রয়োগ হচ্ছে। তো এফ ফোর্স প্রয়োগ হওয়ার জন্য এখানে কি হবে, এফ ফোর্সটা কোথায় প্রয়োগ হচ্ছে? বাঁদিক প্রয়োগ হচ্ছে। আর বাঁদিক থেকে ডান দিকে সরণ কত হচ্ছে? এক্স প্লাস এক্স, টু এক্স পরিমাণ। বাঁদিক থেকে ডান দিকে সরণ ঘটছে কত? টু এক্স পরিমাণ। তাহলে পরে এখানে যে কার্য হচ্ছে সেটা কত হচ্ছে? সেটা হচ্ছে মাইনাস এফ ইন্টু টু এক্স। মাইনাস কেন হচ্ছে? কারণ এফ যেদিকে, টু এক্স হচ্ছে তার অপোজিট দিকে, তার মানে মাইনাস এফ ইন্টু টু এক্স। তাহলে 4.5 মাইনাস এফ হচ্ছে 10, টু ইন্টু এক্স, এক্স কত? এক্স হচ্ছে 0.2। তার মানে এখানে যদি আমরা করি, তারপরে এর মান বেরোবে কত? 0.5 জুল। এর মান বেরোবে কত? 0.5 জুল। তো এফেরটা হচ্ছে 0.5 জুল। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে লাস্ট কোয়েশ্চেনে জানতে চেয়েছে, দ্য অ্যান্সার বি, ই অ্যান্ড এফ আর ডিফারেন্ট। দ্য অ্যান্সার বি, ই অ্যান্ড এফ আর ডিফারেন্ট। হ্যাঁ, একদম ডিফারেন্ট। এটা 2.5, এটা 4.5, এটা 0.5। এখানে বলেছে, এক্সপ্লেন হোয়াই দিস ডাজ নট ভায়োলেট দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি। কেন এই তিনটের যে অ্যান্সার বেরিয়েছে আলাদা আলাদা বেরিয়েছে? তো এর থেকে আমরা কি বলতে পারি যে এখানে এনার্জি সূত্রটা ভায়োলেট করেছে, এনার্জি কনজারভেশনের সূত্র ভায়োলেট করেছে? এখানে কিন্তু এনার্জি কনজারভেশনের সূত্র ভায়োলেট করেনি। কেন করেনি সেটা বলছি, কারণ এখানে দেখো সরল দৈর্ঘ্য তো সম্পূর্ণ হচ্ছে। তো সম্পূর্ণ হওয়ার কারণে, সম্পূর্ণ হওয়ার সময় এখানে কিন্তু শুধুমাত্র যে স্পিডটা আমি প্রয়োগ করলাম সেটাই কিন্তু নেই, এর সঙ্গে সঙ্গে কিন্তু এফ ফোর্সটাও আছে, যেই ফোর্সটা আমি সবসময় অ্যাপ্লাই করছিলাম বা সবসময় প্রয়োগ করছিলাম। তো ওই এফ ফোর্সের জন্য কিছু পরিমাণ কার্য যোগ হয়েছে বা কখনো কখনো এই কার্যটা বিয়োগ হয়েছে। তো যখন যোগ হয়েছে তখন এর মানটা বেড়েছে, শক্তির মান, যখন বিয়োগ হয়েছে এর মানটা কমেছে। তার মানে এই নয় যে শক্তি সংরক্ষণ সূত্রটা এখানে ভায়োলেট হচ্ছে, এখানে শক্তি সংরক্ষণ সূত্রটা যখন বেড়েছে তার মানে আমরা বুঝতে পারছি যে কেন বেড়েছে, কারণ আমরা এফ ফোর্স প্রয়োগ করছি তাই বেড়েছে। আর যখন কমেছে তখন কেন কমেছে? তখন যেহেতু এফ ফোর্সটা যেদিকে প্রয়োগ করছি তার বিপরীত দিকে সরণ ঘটছে, এর জন্য সেখানে শক্তি কমেছে। তো এখানে শক্তি সংরক্ষণ সূত্র কিন্তু কোনোভাবেই ভায়োলেট হয়নি। তো চলো এরপরে যাওয়া যাক নেক্সট অঙ্কে। তো এরপরে চলে আসি 18 নম্বর অঙ্কতে। তো 18 নম্বর অঙ্কতে বলেছে, দ্য স্প্রিং শোন ইন দ্য ফিগার ইজ আনস্ট্রেচড ওয়েন এ ম্যান স্টার্টস পুলিং অন দ্য কর্ড। দ্য মাস অফ দ্য ব্লক ইজ এম ইফ দ্য ম্যান এক্সার্টস এ কনস্ট্যান্ট ফোর্স এফ। ফাইন্ড, এক নম্বরটা বলছি, ফাইন্ড দ্য অ্যাম্পলিটিউড অ্যান্ড দ্য টাইম পিরিয়ড অফ দ্য মোশন অফ দ্য ব্লক। আচ্ছা, প্রথমে আমাকে বের করতে বলেছে যে একটা লোক এফ ফোর্স দিয়ে এই ব্লকটাকে টানছে, ব্লকের মাস হচ্ছে ক্যাপিটাল এম। তো টানার জন্য একে জানতে চাইছে, এ নম্বরে জানতে চাইছে যে এর যে অ্যাম্পলিটিউড হবে, মানে এর যে কম্পনের বিস্তার হবে সেটা কত হবে, এ কত হবে, আর টাইম পিরিয়ড মানে পর্যায়কাল কত হবে। খুব সোজা, একদম সোজা। এখানে দেখো, আমি এফ ফোর্স দিয়ে ডান দিকে টানছি। তো এফ ফোর্স দিয়ে কতক্ষণ ডান দিকে টানতে পারবো? ততক্ষণই টানতে পারবো যতক্ষণ না এফ ফোর্সের সঙ্গে এই স্প্রিং ফোর্সটা সমান হচ্ছে। যখনই সমান হবে তখন কিন্তু আর টানতে পারবো না, ঠিক আছে? তো যখন সমান হবে এফ ফোর্সের সঙ্গে স্প্রিং ফোর্স, তখন এফ ইকুয়ালটা আমরা কী লিখতে পারি? এফ ইকুয়ালটা আমরা লিখতে পারি কে ইন্টু এক্স। এখানে এক্সটা হচ্ছে কতখানি স্প্রিংয়ের প্রসারণ ঘটলো,
কারণ স্প্রিংটাকে যেহেতু আমি টানছি তার মানে স্প্রিংটা নিশ্চয়ই সরবে। তো মনে করলাম এক্স পরিমাণ সরলো, এক্স পরিমাণ সরার কারণে স্প্রিং ফোর্সটা হবে কত, কে এক্স, যেটা ডিরেকশন হবে কোন দিকে, বাঁ দিকে। এবং এই যে ফোর্সটা আছে এফ, তার ডিরেকশন কোন দিকে হবে, ডান দিকে। তার মানে এফ ইকুয়াল টু কে এক্স, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন, মানে সাম্যাবস্থা, ঠিক আছে, মনে রাখো। তো এখানে এক্সের যে মানটা বেরোবে সেটা কত বেরোবে, সেটা বেরোবে এফ বাই কে। এবং এই যে মানটা মানে এফ বাই কে, সেটাই কিন্তু এর কম্পনের বিস্তার বা অ্যাম্পটিটিউড, কারণ এর থেকে তুমি নিশ্চয়ই বেশি টানতে পারবে না। তো মানে এখানেই, তার মানে এটাই হচ্ছে সর্বোচ্চ বিস্তার কম্পনের, তার মানে এটা হচ্ছে এ, তাহলে এটা বেরোলো কি অ্যাম্পটিটিউড। এরপরে বের করা যাক টাইম পিরিয়ড টি। টাইম পিরিয়ড খুব সোজা, টাইম পিরিয়ড হচ্ছে টু পাই বাই ওমেগা। তো টু পাই বাই ওমেগাকে আমরা কী লিখতে পারি, ওমেগা আমরা লিখতে পারি রুট কে বাই এম, তার মানে এম বাই কে, টু পাই রুট এম বাই কে, ঠিক আছে। তো এটা গেল কি টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড তো হ্যাঁ টাইম পিরিয়ড পর্যায়কাল। আচ্ছা এরপরে চলে আসি নেক্সটে, নেক্সটে কী জানতে চাইছে দেখি। এখানে বলা আছে বিয়েরটা, দ্য এনার্জি স্টোর্ড ইন দ্য স্প্রিং হোয়েন দ্য ব্লক পাসেস থ্রু দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। হ্যাঁ প্রথম একটা বলছি, দ্য এনার্জি স্টোর্ড ইন দ্য স্প্রিং হোয়েন দ্য ব্লক পাসেস থ্রু দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। তো যখন এই স্প্রিংটা ইকুইলিব্রিয়াম পজিশনকে পাস করবে, মানে সাম্যাবস্থার যে পয়েন্টটা রয়েছে সেটা যখন পাস করবে, পাস করার সময় এর যে টোটাল এনার্জি সেটা কত। আচ্ছা এখানে বলেছে ইকুইলিব্রিয়াম পজিশনে এই স্প্রিংটার টোটাল শক্তি কত, ঠিক আছে। তো ইকুইলিব্রিয়াম পজিশনে, এটা মনে রেখে দিও, ইকুইলিব্রিয়াম পজিশনে কোনো একটা স্প্রিংয়ের পোটেনশিয়াল এনার্জি কিন্তু জিরো হয় এবং কাইনেটিক এনার্জির মানই কিন্তু সর্বোচ্চ হয়, ঠিক আছে। তো এখানে কাইনেটিক এনার্জির মান কত, এবার দেখো এখানে আমাদের অ্যাপ্লাই করতে হবে শক্তি সংরক্ষণ সূত্র বা দ্য কনজারভেশন অফ এনার্জি, ঠিক আছে। শক্তি সংরক্ষণ সূত্র বলছে যে কোনো একটা পার্টিকেল বা কোনো একটা বস্তু যখন সরল দ্রুতগতি সম্পন্ন করে তখন ওই বস্তু কণাটির প্রত্যেকটা পয়েন্টে এনার্জি সমান থাকে, ঠিক আছে। তো দেখো এই যে ইকুইলিব্রিয়াম পজিশনে, ইকুইলিব্রিয়াম পজিশনে সমস্ত যে এনার্জি সেটা হচ্ছে এর গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। তাহলে পরে এই যে কণাটা রয়েছে বা এই যে বস্তুটা রয়েছে এটা যখন সর্বোচ্চ পয়েন্টে পৌঁছবে, মানে এটার যখন অ্যাম্পলিটিউড বা বিস্তার যখন সর্বোচ্চ হবে, তখন কী হবে, তখন গিয়ে এটা থেমে যাবে, থেমে আবার কী করবে, আবার আসবে ডান দিকে, আবার বাঁদিক যাবে, এরকম করতে করতে হবে জিনিসটা, ঠিক আছে। তাহলে দেখো যখন সর্বোচ্চ বিস্তার হচ্ছে তখন এটা থেমে গেল, তো থেমে গেল মানে এর কাইনেটিক এনার্জি জিরো, তার মানে ওই পয়েন্টে যে পোটেনশিয়াল এনার্জি হবে সেটাই সর্বোচ্চ হবে, সেটাই ম্যাক্সিমাম হবে। তো ওই পয়েন্টে সর্বোচ্চ যে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি সেটাই কিন্তু ইকুইলিব্রিয়াম পজিশনে এসে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয় বা রূপান্তর হয়। তো আমি বের করছি যে ওই পয়েন্টে, মানে সর্বোচ্চ বিন্দুতে যখন অ্যাম্পলিটিউড সর্বোচ্চ, তখন সেই বিন্দুতে এই বস্তুটির পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি কত। তো সেই বস্তুটির স্থিতিশক্তি হচ্ছে ওই পয়েন্টে গিয়ে হাফ কে এ স্কোয়ার, এখানে এ হচ্ছে অ্যাম্পলিটিউড, হাফ কে এ স্কোয়ার, ঠিক আছে। তো হাফ কে, এখানে দেখো এর মানে আমি কী বের করেছিলাম, এ বের করেছিলাম এফ বাই কে, তার মানে এফ বাই কে এর স্কোয়ার, তার মানে এখানে কী বেরোচ্ছে, এখানে বেরোচ্ছে এফ স্কোয়ার বাই টু কে, এফ স্কোয়ার বাই টু কে, এটা বেরোচ্ছে যে ইকুইলিব্রিয়াম পজিশনে পাস করার সময় এর টোটাল এনার্জি। তাহলে এটা গেল কোনটা, এটা গেল বিয়েরটা, ওকে। এরপরে দেখো সিয়েরটা, সিয়েরটা জানতে চেয়েছে যে দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য ব্লক অ্যাট দিস পজিশন, মানে ইকুইলিব্রিয়াম পজিশনে অর্থাৎ সাম্যাবস্থাতে এই যে স্প্রিংটা আছে এর কাইনেটিক এনার্জি কত। তো আমি তো এর আগেই করালাম বিটাতে, সমস্ত এনার্জি একমাত্র ইকুইলিব্রিয়াম পজিশনে সমস্ত যে এনার্জি থাকে সেটা কিন্তু কাইনেটিক এনার্জি হয়। তার মানে ইকুইলিব্রিয়াম পজিশনে টোটাল যে এনার্জি, ইকুইলিব্রিয়াম পজিশনে, তার মানে ইকুইলিব্রিয়াম পজিশনে টোটাল যে এনার্জি সেটা কিন্তু কাইনেটিক এনার্জির সঙ্গে সমান। তার মানে টোটাল এনার্জি আগে কী বেরিয়েছিল, আগে বেরিয়েছিল তোমার এফ বাই, আগে বেরিয়েছিল এফ স্কোয়ার বাই টু কে, এটা বেরিয়েছিল টোটাল এনার্জি, যেটা ইকুইলিব্রিয়াম পজিশনে কাইনেটিক এনার্জির সঙ্গে সমান। তার মানে এটাই কিন্তু অ্যান্সার, তার মানে আগের অ্যান্সার আর এই অ্যান্সারটা কিন্তু সেম। তো চলো এরপরের অঙ্কে যাওয়া যাক। তো এরপরে চলে আসি ১৯ নম্বর অঙ্কতে। তো ১৯ নম্বর অঙ্কতে বলেছে যে এ পার্টিকেল অফ মাস স্মল এম ইজ অ্যাটাচড টু থ্রি স্প্রিংস এ বি অ্যান্ড সি অফ ইকুয়াল ফোর্স কনস্ট্যান্ট কে অ্যাজ শোন ইন দ্য ফিগার।
if the particle is pushed slightly against the spring C and released, find the time period of the oscillation. এখানে কি বলেছে বলেনি প্রথমে, এই তিনটে স্প্রিং রয়েছে, এই তিনটে স্প্রিংয়ের মধ্যে স্প্রিংয়ের সঙ্গে এই একটা ব্লক রয়েছে যার মাস স্মল এম সেটা যুক্ত আছে। এরপর কি করছি, এরপরে আমি এই যে সি স্প্রিংটা রয়েছে এই সি স্প্রিংটাকে সামান্য স্লাইটলি পুশ করলাম। পুশ করলাম মানে এই যে ন্যাচারাল লেংথ রয়েছে এর বিরুদ্ধে আমি পুশ করলাম, মনে করলাম এই যে স্প্রিংটা আছে স্প্রিংটাকে আমি ওপর দিকে এইভাবে পুশ করলাম, হালকা টানলাম। টানার পরে এই ব্লকটা কি করবে, অসিলেট করবে, মানে ব্লকটা আস্তে আস্তে সরল দৈর্ঘ্যতে সম্পূর্ণ করবে। সরল দৈর্ঘ্যতে সম্পূর্ণ করার জন্য এর একটা টাইম পিরিয়ড হবে বা পর্যায়কাল হবে, এই টাইম পিরিয়ডের মান কত হবে সেটা আমাকে বের করতে হবে। তো এটা করার জন্য কি করতে হবে প্রথমে দেখি। তো দেখো এখানে মনে করলাম যে এই যে সি স্প্রিংটা রয়েছে সেই সি স্প্রিংটা এক্স পরিমাণ আমি টানলাম, এক্স পরিমাণ আমি এইভাবে টানলাম, ঠিক আছে। তো এক্স পরিমাণ যদি এইভাবে টানি তবে এই বি আর এ এই দুটো যে স্প্রিং রয়েছে এই দুটো স্প্রিংয়ে কী হবে, সংকোচন ঘটবে। তো সংকোচন কত পরিমাণ সংকোচন ঘটবে সেটা আমাকে বের করতে হবে। তো দেখো এখানে এই বি স্প্রিংটা ওপরের দিকে কতখানি উঠবে, যদি সি স্প্রিং এক্স পরিমাণ এইভাবে যায় তবে এ যে স্প্রিংটা আছে এ স্প্রিংটা কতখানি সরবে, এ স্প্রিংটা সরবে এক্স ইন্টু কস 45 ডিগ্রি। কেন এক্স ইন্টু কস 45 ডিগ্রি সেটা বোঝো, কারণ সি স্প্রিংটা ওপরের দিকে উঠছে এবং এই যে অ্যাঙ্গেলটা হাফ অ্যাঙ্গেলটা সেটা কত, 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। তাহলে এটা যদি এক্স হয় তবে এর যে সংকোচন সেটা কত হবে, এক্স কস 45, এক্স কস 45, এইটা এটা হচ্ছে এর সংকোচন। তেমনি বি এর যে সংকোচন হবে সেটা কত হবে, সেটাও কিন্তু হবে এক্স কস 45। তার মানে সি এর এই যে সি আছে সি এর যে প্রসারণ ঘটলো সেটা কত ঘটলো, এক্স পরিমাণ, এর যে সংকোচন ঘটলো সেটা কত ঘটলো, এক্স বাই রুট 2 পরিমাণ, এবং বি এর যে সংকোচন ঘটলো সেটা কত ঘটলো, এক্স বাই রুট 2 পরিমাণ। এরপরে দেখো এখানে সি যদি এক্স পরিমাণ প্রসারণ করে তাহলে পরে সি এর যে ফোর্স হবে, সি স্প্রিং এর যে ফোর্স হবে সেটা কত হবে, সেটা হবে কে এক্স। এ যদি এক্স বাই রুট 2 পরিমাণ সংকুচিত হয় তবে এর যে ফোর্স হবে সেটা কত হবে, কে এক্স বাই রুট 2। তেমনি বি এর যে ফোর্স সেটা কত হবে, কে এক্স বাই রুট 2, ঠিক আছে, কে এক্স বাই রুট 2। এইবার দেখা যাক এই যে ফোর্সগুলো আছে এই ফোর্সগুলোর ডিরেকশন কী হবে। দেখো সি যদি এক্স পরিমাণ এই দিক সরে তবে এই সি স্প্রিংয়ের যে ফোর্স হবে সেটা কোন দিক হবে, সেটা জানি আমরা যে সরণের বিপরীত দিকে হয়, ডিসপ্লেসমেন্ট যেদিকে হয় তার বিপরীত দিকে হয় ফোর্সের ডিরেকশন, এটা হচ্ছে এই সিএইচএমের ক্ষেত্রে। তাহলে এক্স যদি এদিক হয় তাহলে ফোর্স কোন দিক হবে, সি এর ক্ষেত্রে ফোর্স হবে এদিকে, ঠিক আছে। তার মান কত হবে, তার মান হবে কিন্তু কে ইন্টু এক্স, এটা হচ্ছে সি এর জন্য। তাহলে পরে এর জন্য কত হবে, দেখো এর সংকোচন কোন দিকে হচ্ছে, এর সংকোচন হচ্ছে ডান দিকে, তাহলে পরে ফোর্স কোন দিকে হবে, ফোর্স হবে বাঁ দিকে, তার মানে এটা হবে এ, তার মানে এটার মান কত হবে, কে এক্স বাই রুট 2, এটা হচ্ছে এ এর ক্ষেত্রে, ঠিক আছে। এরপরে দেখো বি এর সংকোচন কোন দিকে হচ্ছে, বি এর সংকোচন হচ্ছে ওপরের দিকে, তাহলে বি এর যে ফোর্স হবে সেটা কোন দিকে হবে, সেটা হবে নিচের দিকে, এবং তার মান কত হবে, তার মান হবে কে এক্স বাই রুট 2, তার মান হবে কে এক্স বাই রুট 2। তাহলে এখান থেকে আমরা যদি টোটাল রেজাল্টেন্ট ফোর্স বা লব্ধি ফোর্সের মান বের করি সেটা কত হবে, সেটা হবে দেখো কে এক্স বাই রুট 2 আর কে এক্স বাই রুট 2, এদের মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তাহলে এরা একে অপরের কি, পারপেন্ডিকুলার। তাহলে পারপেন্ডিকুলার থাকলে পরে এখান থেকে একবারে যে মানটা বেরোবে সেটা কত বেরোবে, দেখো এখান থেকে একবারের মানটা বেরোবে কে এক্স প্লাস রুটের মধ্যে কে এক্স বাই রুট 2 তার স্কোয়ার প্লাস কে এক্স বাই রুট 2 তার স্কোয়ার, যেহেতু পারপেন্ডিকুলার তার মানে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার তার রুট, তার মানে এখান থেকে যে মানটা বেরোচ্ছে সেটা হচ্ছে কে এক্স বাই 2 প্লাস কে এক্স বাই 2 স্কোয়ার কে এক্স 2 কে এক্স, এটা বেরোচ্ছে 2 কে এক্স, এটা হচ্ছে টোটাল ফোর্স বাই রেজাল্টেন্ট ফোর্স, এটা হচ্ছে এফ 2 কে এক্স, ঠিক আছে। এরপরে টাইম পিরিয়ড কত, তো টাইম পিরিয়ড আমরা জানি 2 পাই রুটের মধ্যে ডিসপ্লেসমেন্ট বাই অ্যাক্সিলারেশন, ডিসপ্লেসমেন্ট বাই অ্যাক্সিলারেশন, ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে কতখানি ডিসপ্লেসড হলো এই ব্লকটা সেইটা, আর অ্যাক্সিলারেশন হচ্ছে এই ফোর্সের জন্য এই ব্লকটার ওপর অ্যাক্সিলারেশন বা ত্বরণ কত। তো ফোর্স যদি 2 কে এক্স হয় তবে ত্বরণ কত হবে, ত্বরণ হবে 2 কে এক্স বাই এম, মানে বল বাই মাস বা বল বাই ভর, তার মানে 2 কে এক্স বাই এম,
ঠিক আছে। আর ডিসপ্লেসমেন্ট কত? ডিসপ্লেসমেন্ট হচ্ছে এক্স। তাহলে পরে এটাকে আমরা লিখলে পরে পাবো ডিসপ্লেসমেন্ট হচ্ছে এক্স, আর এর যে অ্যাক্সিলারেশন বা এ, এখানে এ লিখি, তো এ হচ্ছে 2kx/m। তার মানে এখানে আমরা পাচ্ছি m/2k, এখানে আমরা পাচ্ছি m/2k, তার মানে টাইম পিরিয়ড হচ্ছে 2π√m/2k। তো আজকের মতো অঙ্ক এখানে কমপ্লিট, পার্ট ওয়ান এখানেই কমপ্লিট। এরপরে আমি পার্ট টু আপলোড করব। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা তো অবশ্যই জানিও, তাহলে পরে একমাত্র কিন্তু আমি পার্ট টু আপলোড করব, কারণ তোমাদের উপর সব কিছু নির্ভর করছে। তোমরা যদি রেসপন্স বেশি করে করো তাহলে পরেই কিন্তু আমি একমাত্র পার্ট টু আপলোড করব, এবং অবজেক্টিভ ওয়ান, অবজেক্টিভ টু, শুধুমাত্র SHM না, পুরো বইটারই, বা AC বারবার 1 নম্বর ভলিউম বা 2 নম্বর ভলিউম, পুরো বইটারই কিন্তু এরকম করে আস্তে আস্তে আমি সবগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে কিন্তু আলোচনা করবো। এমন সময় আসতে পারে যখন আমি পুরো বইটারই অবজেক্টিভ ওয়ান, অবজেক্টিভ টু করাবো। তো যাই হোক, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। আর তোমরা আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে ফেসবুক গ্রুপে, সেখানে অ্যাড হয়ে বিভিন্ন রকমের কোশ্চেন বা টপিক নিয়ে আলোচনা করতে পারো। আর ভিডিওটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ সো মাচ।